আপনার সালাম শুনেছি আপনাকে আমার জানের চাইতে বেশি मोहब्बत করে গো আপনার সালামের জবাব দিয়েছি আস্তে দিয়েছে আল্লাহর নবী বলে কেন আস্তে দিয়েছ সাহাবী রে বলে ইয়া আল্লাহ আপনার জবানটা হলো পবিত্র জবান এই জমানে আপনি আমাকে সালাম দিয়ে দিলেন আমি ভাবলাম আপনি আমার জন্য নেক দোয়া দিয়েছেন আমি ভাবলাম বিশ্বনবী আবার ও সালামের আবার সালাম দিবেন আ সালামের অর্থ হলো আপনার উপর রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক এজন্য আবার আপনার জবান থেকে সালামের জবাব পাওয়ার জন্য সালাম পাওয়ার জন্য আস্তে করে দিয়েছি যাতে করে আপনি

আল্লাহ আল্লাহ জানতে চান এই পৃথিবীর মধ্যে সব বড় আলেমকে মোসা পেগম্বর ডেকে বলে আমি সব চাইতে বড় আলেম এই কথাটা মুসা নবীর পক্ষে বলা সম্ভব কারণ হলো যে যুগে যে নবী এসেছিল সেই যুগের জন্য সেই নবী সব চাইতে বড় আলেম ছিল কথাটা কোনো মিথ্যা নয় কিন্তু আমি সব চাইতে বড় আলেম বলার কারণে আল্লাহর কাছে পছন্দ হয় নাই মসামারের কাছে যখন চিপড়ে এনেছে বলে হে মুসা আল্লাহ বলে দিয়েছেন এই তোমার যুগে তোমার

আমার চাইতে যদি আরেকজন আলেম বেশি জানে আমি তার কাছ থেকে কিছু আলেম জানতে চাই যে লেগে বলে আরে মুসা ওই লোকটা যে জানে তা নয় তোমার চাইতে বেশি জানে তুমি যা জানো না সে তা জানে তাফসীরের ভিতরে আনা হয়েছে موسی پیغمبرকে বলে আমার চাইতে যুতু বেশি জানে তার কাছেই আমি যাইতে হবে তার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে موسی پیغمبرকে বলে রব্বুল আলামিন আমাকে ঠিকানাটা বলে দাও তোমার এই নেক্কার বান্দা কোথায় থাকে তার কাছ থেকে কিছু অজানা ইলিম জানতে চাই সুবহানাল্লাহ নবী হয়ে জানার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আর আমাদের সমাজে এমন অবস্থা নামাজ পড়তে হলে যে সাইটটা সূরা লাগে এই সাইটা সুরা জানার জন্য ইমামের কাছে কেউ যাইতে রাজি নয় ঠিক কিনা জোরে বলে মনের ভিতরে এরকম ভাব আসে ইমাম সাহেব আমার ছেলের বয়সী বয়সে কম সুধান তার কাছে কেন যাইতাম না না এই সুটো ইমামের কাছে যায় না এই বলিয়া শয়তান তো একটা আছে ইন্নাহু লাকুম আদুউম মুবীন প্রক আলো হলো শয়তান তার অন্তরে কুমন্ত্রণা দেয় আর এই ইমামের কাছে গিয়ে পড়ার দরকার নাই করবে না গিয়ে পড়বে না ও জায়গায় গিয়ে পড়বে না এরকম মনে আসে কিনা জুড়ে বলেন অভাব নাই কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সাইদটা সূরা না জানলে কোনো সময় নামাজে আদায় করা যাবে যাবে আমাকে ঠিকানাটা বলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আরে মুসা আমার এই বান্দার নাম হলো হযরতে খাজির আলাইহিস সালাম আরবিতে বলা হয় হযরতে খাজির আলাইহিস সালাত ওয়া সালাম আর বাংলায় আমরা চিনি হযরতে খিজির আলাইহিস সালাত ওয়া সালাম মুসা پیغمبرকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে মুসা রে যাও আমার বান্দার কাছে থেকে ইলিম শিক্ষা গ্রহণ করো মুসা پیغمبرকে বলা রহমান আল আমিন তোমার এই বান্দা কোথায় থাকে একটু ঠিকানাটা বলে দাও এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে মাঝে মাল আমার এই বান্দা দুই নদীর মাঝখানে চাকি সুবাহান আল্লাহ বলেন মোজাম এবার তার সাথে একজন খাদেম দেব নিয়ে হয়ে গেলেন খা নাম হলো হজরত ইউ সাহিফ নুন ইউ সাহিফ নিয়ে নুন রওনা হয়ে গেলেন চলো আমরা একটা দূর মূর্তি লেখায় যাব সফর করার জন্য আল্লাহ কি বললেন আল্লাহ ক্ষমতার নামার কি নিতে পারি আল্লাহ পাক রব্বুল কেবল বলছেন মোসারে তোমার খাবারের জন্য একটা বাজা করা মাছ নিয়ে যাও ওই মাসটা যেখানে জীবিত হয়ে চলে যাবে সেখানে আমার এই নেক বান্দার নাম নিশানা পেয়ে যাবে সুবাহান আল্লাহ জুড়ে বলেন আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ মোসা আল্লাহ রুকুমে একটা বাজার করা মাছ নিয়ে রওনা হয়ে গেলেন সাথে ছিলেন ইউসাইফ নদীর দ্বার দিয়ে চলতেছে একদিন এক রাত্র সফর করার সফর করার পর মোসা পায়গম্বর ওনার শরীরের মধ্যে ক্লান্তি এসে গেল যারা বেশি হাঁটাহাঁটি করে তাদের শরীরে ক্লান্তি আসাটাই স্বাভাবিক মসা যখন ক্লান্তি এসে গেল একটা পাথরের মধ্যে মাথা রেখে শুয়ে গেল আর ইউসেফ নেনুন কেটে গেউ নেন ওই মাসটা বেশ থেকে যেখানে জীবিত হয়ে চলে যাবে সেখানেই আল্লাহর नेक বান্দা অর্থাৎ حضرت خضر علیہ الصلوۃ والسلامের সেখানেই সাক্ষাৎ ঘটে যাবে সুবহানাল্লাহ বলেন হে ইবনে ওই মাসটাকে তুমি খেয়াল করবা নজর রাখবা দৃষ্টি রাখবা এই বলিয়া মুসা পয়গম্বর ঘুমিয়ে গেল আল্লাহ একবার নুনের সামনে মাসটা জীবিত হয়ে ব্যাগ থেকে বাহির হয়ে নদীতে চলে গেল রাখে আল্লাহ মারে খে আচ্ছা বলেন তো দেখি একটা বাজা মাস জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই আর জুড়ে বলতে হবে আছে না নাই আল্লাহ তো বলেন

অথচ তোমরা ছিলে মৃত আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দান করলাম এতে কি বোঝা যায় আল্লাহ মৃত মানুষকে জীবিত করতে পারেন না নাকি আর অজুরে বলতে পারবেন আল্লাহ মৃত মানুষকে জীবিত করতে পারেন কিনা তাহলে মাসটাকে কে জীবিত করেন আল্লাহ আল্লাহ মূসা پیغمبر ঘুমিয়ে রইলে ইউসুফ নুনের সামনে যখন মাছটা চলে গেল ইউসুফ ইবনে নুন সব কাহিনী দেখতে পেল মূসা پیغمبر যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হয়ে বলতেছে হে ইউসুফ ইবনে চলো আমরা আর সামনে চলে যাই আমাদের গন্তব্যস্থল মনে হয় শেষ হয় নাই তাফসীরের ভিতরে লেখা হয়েছে আর একদিন এক রাত্রি সফর করার পর মোসা পয়গামরের পেটের মধ্যে খোঁড়া লেগে গিয়েছে মোসা নবী দেখে বলে রে ইউশাব্নন মাসটা কোথায় আমার কাছে মাসটা নিয়ে আসো মেঘ থেকে মাছটা বাহির করে নাও আল্লাহ বলেছেন এখান থেকে খাবারের জন্য আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো সুতরাং এই মাছটাকে আল্লাহ খাবারের জন্য দিয়েছেন এই কথা বলার পর ইউসুফ বলে হুজুর মিাদরি maaf করবেন আমার মনে নাই গো আপনাকে বলার জন্য যেখানে আপনি ঘুমিয়েছিলেন গো সেখানে মাসটা চলে গিয়েছে পায়গাম্বার মশা অনেক রাগি নবী ছিলেন কিন্তু না 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 তখন রাগ করে নাই রাগ না করে বলে বুঝতে পেরেছি তোমার এই মাসের কথা মনে নাই আল্লাহ আমাদের সমাজে মনে করেন ড্রাইভার সাহেব এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে গেলে ভুলে বেড়ার শরীর যত শক্তি আছে সব প্রয়োগ করে ঠিক কিনা জুড়ে বলে এটা মুসলমানের আদর্শ হতে পারে না দেখবে যে ছাত্ররা পড়া করে পরীক্ষা দেওয়ার সময়

আবার উল্টা রাস্তার দিকে চলে আসতেছে আবার উল্টা রাস্তা দিয়ে আবার একদিন এক রাত্র সফর করে যখন এই রাস্তায় ওই আগের গন্তব্যস্থলে এসেছে মোসা পেগম্বর দেখতে পেলেন একটা লোক ওই পাথরে মাথার কে শুয়ে রয়েছেন সুবহানাল্লাহ মোসা পেগম্বর আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেওয়ার সাথে সাথে হযরত খিজির আলাইহিস সালাতু সালাম সালামের জবাব দিয়ে বলে কে গো এখানে এসেছো যে আমি মোসা যে তুমি কি বনি ইসরাইলের মুসা হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা এই জন্য আপনাকে সালাম করলাম সুবহানাল্লাহ নবীগণের সুন্নত হলো আগে আগে সালাম করা জুড়ে বলেন ঠিক কিনা আমাদের সমাজে সালাম আছে নাই এখন সালাম হয় না কারণে মুরব্বি যারা আছে হেরা কয় আরে যুবক রাগে সালাম দে আমরা হইলাম বয়সের দিক যে মুরব্বী সুতরাং আমরা সালাম দেওয়ার দরকার নাই হেরা না দিলে কয় বে আর যারা মুরব্বির চাইতে একটু বয়সে কম এরা কয় কয় মুরব্বিরা আগে দর্দন এরা মুরব্বি মানুষ এরা আগে সালাম দিক এর পরে আমরা দিতাম এরা আগে আমাদেরকে স্নেহ করতে বেয়ার পরে আমরা মান্য করব এরকম বলে কি না আর জুড়ে দুই দুই দলের দুই নেতা সালাম হবে জীবনে হবে না আমাদের নবী বিশ্বনবী

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেওয়ার পর সাহাবী সালামের জবাব রাস্তে দিয়ে দিলেন আল্লাহর নবী শুনতে পান আবার সালাম দিলেন আবার আস্তে আস্তে সালামের জবাব দিলেন

তার সময় নাই আল্লাহর নবী উল্টা রাস্তা দিয়ে যখন চলে যাচ্ছেন বিশ থেকে এক সাবি ধরে গিয়ে বলে আল্লাহর নবী গো আপনি দাঁড়ান আমার বাড়ি থেকে কেন চলে যাইতেছেন আল্লাহর নবী কে বলে আরে সাহাবী সালামের জবাব পাই নাই আমি নবীর আদর্শ হলো ফিরে যাওয়া তাই ফিরে যাইতেছি এমন সময় সাহাবি দেখে বলে অব নবীজি আপনার সালাম শুনেছে আপনাকে আমার জানের চেয়ে বেশি मोहब्बत করে গো আপনার সালামের জবাব দিয়েছে আসতে দিয়েছে আল্লাহর নবী লিখে বলে কেন আস্তে দিয়েছো সাহাবী লিখে বলে ইয়া রাসূল আল্লাহ আপনার জবানটা হলো পবিত্র জবান এই জামানা আপনি আমাকে সালাম মেয়ে দিলেন আমি বাবিলাম আপনি আমার জন্য অনেক দোয়া দিয়েছিলেন আর সালামের অর্থ হলো আপনার উপর রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক এই জন্য আবার আপনার জবান থেকে সালামের জবাব পাওয়ার জন্য সালাম পাওয়ার জন্য আস্তে করে দিয়েছি

ঘরে ঢুকে ঢুকার পরে দেখে দামি একটা টাচ মোবাইল চার্জে লাগাই মোবাইলটা নিয়ে বাইর হয়ে গেল দেখলে কয় একটা সফটওয়্যার নেওয়ার জন্য আসছিলাম আপনি বাড়ির নাই ডাকছিলাম পাই নাই তাই মোবাইলটা হাতে নিলাম আর কি কয় আপনার কাছে যাব আর না দেখলে কি হয় না দেখলে চুরি হয় কি না আর আজরে বলেন চুরি হয় কি না খালি মোবাইল না বুঝতে হবে সুন্দরী মহিলারা অসুরি হইতেছে ঠিক কিনা জোরে বলেন সালাম নাই বিধান নাই অবৈধ সম্পর্ক করে নিয়ে বাগে এরকম লোক আছে না নাই অভাব স্যার আপনাদের এলাকায় নাও থাকতে পারে কালেম পয়গম্বর মুসা সালাম পর এবার বলে আপনি হলেন হযরত এ খাজির আলাইহি সালাম যাহা আমি হলেন মুখাজির আলাইহি সালাম হোক আল্লাহ র অনেক আল্লাহ বলে দিয়েছেন আপনার কাছে কিছু জোয়া জানা ইলিমা সে যা আমি মুসানবীর জানানাই আমাকে আপনি রেশাদের আজ্ঞান এমন সময় খাজির আলাই সালাম বলে কে বলে তোমার জেদ আর যে গুসা আমার সাথে থাকতে পারবে না তোমার মেজাজ অত্যন্ত গরম আমার জ্ঞানের সাথে তোমার জ্ঞানে মিল হবে না टक्कर খাবে রে তুমি আমাকে ফেলে চলে যাইতে হবে মোসা ডেকে বলে আমি ওয়াদা দিলাম আপনার সাথে থাকবো আমি আপনাকে কোন একটা প্রশ্ন করব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলেন এবার খাজির আলাইহিস সালাত ওয়া সালাম হযরতে মূসা নবীকে ডেকে বলে তাহলে চলো সামনের দিকে যায় আমার বায়না খাজির আলাইহিস সালাত ওয়া সালাম মূসা নবীকে নিয়ে নদীর ধার চলে যাইতেছে যাইতে যাইতে যখন গান পারি দিবে নদী পারি দিবে এমন সময় নদীর মাঝি হজরত খিজির আলাই সালামকে চিনে ডেকে বলে হজুর আপনারা গান পারি দিবেন হ্যাঁ গান পারি দিব আসেন আমাদের নৌকার মধ্যে উঠেন আমরা পার করা দিব কোনো পারিশ্রমিক লাগবে না কোনো পারিশ্রমিকের বিনিময় সারায় পার করা দিব এমন সময় মোসা পায়গম্বর নদীর মধ্যে গিয়ে ওই নৌকাতে উঠলেন সাথে ছিলেন ও সাহেব নেন আর ছিলেন হজরত খিজির আলাইহিস সালাম নদীটা যখন পার হয়ে গেলেন পার হওয়ার আগে মোসা নবী দেখতে বলেন ওই নৌকার পাশে নৌকার মাথা একটা পাখি এসে উরা দিয়ে বসল আর ওই পাখিটা তার ঠোঁট দ্বারা পানি নিয়ে চলে গেল সুবহানাল্লাহ বলেন এই ও সাইব মেনুন দেখতে পেল দেখার পর কোনো প্রশ্ন করে নাই এবার যখন নৌকা দেখে মোসা পয়গম্বর শুকনা জমিনে উঠে গেল পারে উঠে গেল এবার খাজির আলাই সালাম হজরত খিজির আলাই সালাম ওই নৌকাটা তার হাতের লাঠি দিয়ে খানা করে দিয়েছে আপনারা কি বলেন খাসটা ভালা করছে না খারাপ করছে আর আপনাদের দৃষ্টিতে কাজটা ভালো না খারাপ কোন পারিশ্রমিক নেই নাই টাকা ছাড়া নদী পার করে দিল উটার পরে দিয়া নৌকাটা খানা করে দিছে আমাদের সমাজে কব তোর মতো নিমুখ হারাম আর হতে পারে বলবে কি না মুসা নবীকে বলে ও আল্লাহর একজন নেক বান্দা আপনি কি করলেন এটা তো ভালো কাজ করেন নাই কোন টাকা নাই নাই গরিব মানুষ আমাদেরকে পার করা দিল আর আপনি নৌকাটা খানা করে দিলেন এমন সময় হজরত খিজির আলাহি সালাম ডেকে বলে রে মোসা আগেই তো বলছি ধৈর্য ধারণ করতে পারবে না ঠিক আছে আমার ভুল হয়েছে আর এরকম প্রশ্ন করব না এবার মোসা পেগম্বর এবার যখন রাস্তা দিয়ে রওনা হয়ে গেল মোসা নবী দেখতে পেল কিছু ছেলে পেলেরা খেলাধুলা করতেছে মাঠের মধ্যে এমন সময় হযরতে খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম موسی নবীর সামনে একটা ছেলেকে তার সামনে আনলেন এনে ওই ছেলেটাকে হত্যা করে দিলেন মেরে ফেললেন মেরে ফেরার পর موسی নবীর বলে এটা কি করলেন কষ্ট তো ভালো করেন না অনর্থক ও কারণে একটা নিষ্পাপ শিশু কে হত্যা করে ফেললেন কি দোষ করেছে ছেলেটা এমন সময় খিজির আলাইহিস সালাম তাকে বলে মুসা রে আমি তো আগেই বলেছিলাম ধৈর্য ধারণ করতে পারবে না এখন আবার কেন প্রশ্ন করেছ মুসা নবীর কে বলে হে আল্লাহর খাস বান্দা প্রথমটা আমার ভুল হয়েছে আমি বলতে পারি নাই অটোমেটিক মুখ দিয়ে বাহির হয়ে এসেছে এবার আমার ভুল হয়ে গিয়েছে আর এরকম প্রশ্ন করব না আমাদের নবী বিশ্বনবে নবে রাম্মাতুল্লিলা এই হাদিসটা সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত করলেন সাহাবায়ে কেরামদেরকে শোনায় দিলেন আর আফসোস করলেন সাহাবায়ে কেরাম বল মুসা নবী যদি আরেকটু ধৈর্য ধারণ করতে পারতো আমরা আরো অজানা ইলিম জানতে পারতাম সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ মুসা পয়গম্বর এই প্রশ্ন করার পর এবার ওই খিজির সালাম দেখে বলে ঠিক আছে আর একবার যদি তোমার এরকম প্রশ্ন করো তাহলে তুমি আমার কাছ থেকে বিদায় হয়ে যাবে

আপনি কেছেন আপনি হলেন আল্লাহর ওয়ালি মানুষ আপনি মানুষ শ্রদ্ধা করে মায়া করে এলাকাে কিছু খাবার দাবার তালাশ করেন দিবে কি না যদি দেই গো আমাদের কোলে যারা একটু সান্তনা পায় তো খাবার কে মোসা পয়গম্বরের কথা অনুযায়ী খাজির আলাইহিস সালামে আগে এলাকাে খাবারের জন্য কোয়ে গরের মধ্যে খুঁজলেন না কেউ খাবার দেয় নাই খাবার কেউ দেয় নাই আমাদের বাংলাদেশে মনে করেন যে কোনো জায়গায় যান আলহামদুলিল্লাহ যদি গিয়ে বলে দুই অক্ত খাই নাই নিজের না খাইয়া হইল খাওয়াইবে কিনা আর জোরে বলেন খাওয়াবে কিনা কেউ খাওয়াই নাই এখন কি মনে করেন মুসানবি খুশি না বেজার ফেটের মধ্যে বাদ নাই খুশি না বেজার বেজার তেমন কিছুই বলতেও পারে না কারণ জানলেওয়ালা একজন সামনে আছে আল্লাই তো বলে দিয়েছে 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 যাই হোক যাই হাঁটতে হাঁটতে আরও কিছু দূর যাওয়ার পর একটা দেওয়াল দেখতে মেলো এরকমভাবে হেলে রয়েছে ওই হেলে যাওয়া দেওয়ালটা মুসা পয়গাম্বরটিকে বলে হেলে দেওয়া দেওয়ালটা আমি মুসাকে নিয়ে খাজির আলাই সালাম ঠিক করলেন খিজির আলাই সালাম সুজা করার পরে আমি বললাম আপনি হলেন আল্লাহর একজন নেককার বান্দা এই দেওয়ালটা ঠিক করে নিলেন ইয়ে তো বলে একটা উপকার করলেন যে এলাকা এক গ্লাস পানি পর্যন্ত দেয় নাই অনেক এলাকায় আছে নিজে না খায়া হুজুর রারে মহাপত করে মায়া করে স্নেহ করে একটাই আশা পরকালে না যাতে পাওয়ার আশা ঠিক কিনা জুড়ে বলেন এই এলাকা খাবার দাবারও দেয় নাই আপনি একটা দেওয়াল সুজা করে দিলেন এর কারণটা কি এই কথাটা বলার পর মুসা নবীকে খিজির আলাই সালাম ডেকে বলে হ্যাঁ ভিতরে তোমার আমার মধ্যে বিচ্ছে শুরু হয়ে গেল মোসারে ওয়াদা অনুযায়ী তুমি আমার কাছে আর থাকতে পারবে না এখন যে তুই কথা বলো না কেন আর তাকার অনুমতি নাই বলে হে আল্লাহর বান্দা আমি চলে যাব আমার কোনো আপত্তি নাই আগে জবাব দাও নৌকার মধ্যে একটা পাখি যে ওই পাখিটা তার তোর দ্বারা পানি নিয়ে চলে গেল এই কারণটা কি আগে আমাকে জবাব দাও موسی پیغمبرকে কেটে গেলাম রে موسی আমাকে আল্লাহ যেই নেয়ামত দিয়েছেন তোমার ভিতরে নাই হে موسی তোমার ভিতরে যে ইলিম আছে আমি মোসা তোমার ভিতরে যে ইলিম আছে আমার ভিতরে সেই ইলিম নাই মোসারে পানি নিয়ে পাখিটা যখন চলে গেল এর দ্বারা আল্লাহ বুঝাইছে তোমার আমার ইলিম আল্লাহর সাগরের মধ্যে একটা পাখির টুডের সমান হতে পারে না আর জুড়ে বলেন সবহান যে তোমার আমার ইলিম দুইজনের মিলিয়া আল্লাহর ইলিমের সাগরে একটা টুট পরিমান টুটের মধ্যে এক ফুটা পানি সর্বোচ্চ যায় এক ফুটা ইলিম আমাদের দুজনের ভিতরে নাই সুতরাং কেন তুমি এই প্রশ্ন করেছিলে যে আমি সবচেয়ে বড় আলেম যার কারণে আল্লাহ তোমাকে এই ঘটনা এই ঘটনাটা ঘটাইলেন তুমি যাতে আর ভবিষ্যতে বড় আলেম বলে দাবি করো আরো জুড়ে বলেন দাবি কর আলহামদুলিল্লাহ যখন এই কথা বললেন বলার পর বলতেছে যে ঠিক আছে আমাকে বলেন নৌকাটা কেন কানা করলেন নৌকা কানা করে দেওয়ার একটা কারণ হল গতকালকে এই দেশের বাদশাহ একটা নিয়ম চালু করেছে একটা প্রধান নির্দিষ্ট করে নিয়েছে সরকার বলেছে ওই এলাকায় যত সুন্দর সুন্দর নৌকা আছে আমার আন্ডারে নিয়ে আসতে হবে সুতরাং আমি চিন্তা করলাম সা এই গেমটা আমাকে দিয়েছে আমি চিন্তা করলাম এই নৌকাটা একজন গরিব মানুষে চালায় ভালো নৌকা সরকারে নিয়ে যাবে আর কামাই রুজি করে দেওয়া পারবে না মা বাবাকে আর রুজি রোজগার করে খামাইতে পারবে না তাই আমি নৌকাটা কানা করে দিলাম কানা নৌকা সরকারে নিবে না এই জন্য কানা করে দিয়েছে এমন সময় মুসা পয়গম্বর ডেকে বলে আহারে আমি যদি জানতে পারতাম তাহলে আমি নিজ নৌকা কানা করতাম সুবাহান বলে যে আমি জানি না জানতাম যদি নিজ বাঙ্গার জন্য সাথ দিতাম ঠিক আছে এবার জবামদা একটা নিষ্মাফ শিশুকে কেন হত্যা করলা বলতে হবে এমন সময় ইয়ো সাইফ নে নুনের সামনে হজরত মোসা আলাই সামনে হাজরত এফিজিন আলাইহি সালাহাতুয়াসাল্লাম না কে বলে তোমরা শুনে রকম আমি কেন এই ছেলেকে হত্যা করলাম আমি জানতে পেরেছি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন এই ছেলের মা এবং বাবা নেকার তারা অন্তকাল হওয়ার পর জান্নাতের ভিতরে যাবে আরে মুসা তোমরা জানো না এই সন্তানরা বড় হয়ে কোন মাদ্রাসায় যাবে না কোন আলেম হবে না কোন শিক্ষিত হবে না যার কারণে এই সিনেটা বড় হয়ে সন্ত্রাস হয়ে যাবে ঢাকা হয়ে যাবে বেবিচারীর মধ্যে লিপ্ত হয়ে যাবে আরে মুসা আমাকে আল্লাহ জানিয়ে

ছেলেরে কোনো বালে গয় নাই সেই ছেলের কোনো গুনানা নাই সেলেও জান্নতি মা বাবাও জান্নাতী রে এজন্য আমি এই কাহিনী গোঠায়লাম এমন সময় موسی پیغمبرর দিকে বলে এই তিন নম্বরের কারণটাকে আপনি কেন ওই দেওয়ালটা সাজা করে দিলেন এমন সময় দিকে বলা আল্লাহু

ভেঙে যাওয়ার কারণে অন্য মানুষের স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে কাজেই আমি চিন্তা করলাম দেওয়ালটা সুযোগ করে নেই ভবিষ্যতে ওই ছেলেরা এই দেওয়ালটা বঙ্গ যখন করবে দেওয়ালের নিচ থেকে গুপ্ত সম্পদ নিয়ে নিবে এজন্য আমি দেওয়ালটা সোজা করে নিলাম মৌসা পয়গম্বর ডেকে বলে আহারে আমি যদি আরো জানতে পারতাম তাহলে আরো কিছু ধৈর্য ধারণ করতাম আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামের কাছে ওই হাদিসটা বর্ণনা করলেন ওই এত মজার হাদিস এত মজা এত মজা আর একটু দৈর্য ধারণ যদি মোশানবী করতে পারতো আমরা আরো কিছু ওয়াজা নাইম জানতে পারতাম